আর 2 লক্ষ টাকার শখের আইফোনটা আর নাই ভাই যে আমার বউটা রে নিয়া গেছো তোমার জন্য আমি দোয়া করি আমাদের সবার প্রিয় ওমর ভাই তিনি আর আমাদের মাঝে নাই এইটা এইটা আশুকর আশুকর টিকটকে শুরু হয়েছে নতুন নাটক টিকটকে শুরু হয়েছে ভণ্ডামি টিকটকে শুরু হয়েছে অষ্টমী যেহেতু রমজান মাস তাদেরকে ঠান্ডা মাঠে দোয়া হবে ঠাপ আমার 2 লক্ষ টাকার শখের আইফোনটা আর নাই ভাই যে আমার মোবাইলটা নিয়ে থাকো দেখো আমার ইউটিউব চ্যানেল আর আমার ফেসবুক আইডিটা কোনো ক্ষতি করো না ভাই রে ভাই টিকটকে এসে যদি এমন আবুল মাখা কন্টেন্ট যদি ক্রিয়েটর দেখতে পায় তাহলে কেমন করে কি চলবে তোমরাই বলো এক মানে মুখটা দেখো কত না শুকনো হয়ে আছে তো গাইস তোমাদেরকে একটা কথা মনে পড়ে মানে এদেরকে দেখে তোমরা কি মনে করো এরা কি আবুল মাখা কন্টেন্ট ক্রিয়েটর নাকি নষ্টামি করতে আসছে টিকটকে জানি না ভাই তোর মোবাইলটা চুরি হয়েছে কি না সেটা তুই জানিস আর তোর আল্লাহ খোদা জানে বাট আমরা তো জানি না তুই যদি পর্দার মাঝে তুই যদি করিস আর একটা কথা তোমরা গাইস তোমরা মাথায় চিন্তা করো মানে ওই টিকটকে এসে আবার ই করছে আবার লুক থেকে তো আইডি পাসওয়ার্ডটা হটেনি তার ফরগেট করে যদি আইডি লগ আউট করে দেয় মোবাইল ডিভাইস যদি আনলগ আউট করে দেয় তাহলে তো হয়ে যাবে না তাহলে তো রান্ডি রোনা করছে তো 2 লক্ষ টাকার আইফোন ছিল এটা না ভাই এটার মধ্যে আমার এত দিনের পরিশ্রমের ফল আমার সব স্বপ্ন পূরণের মাধ্যম এটার মধ্যে ভাই সো গাইস তোমরা কি আবুল চোদা দেখেছো যদি না আবুল চোদা দেখে থাকো তাহলে এরকম চুটিয়াগুলোকে দেখে লিবা তাহলে তো হয়ে যাবে আর এইরকম চুটিয়াগুলোকে এখন এক্সপোজ এন্ড রোস্ট করা যাবে তো চলো ভিডিওটা করি স্টার্ট টিকটকে মানে কন্টেন্ট ক্রিয়েটর করছিল তারপর ভিউ যদি না আসে তারপর তখন যাত্রা পেলে মানে নাটক শুরু করে দিয়েছে মানে সিজন একটা সিজন শেষ হচ্ছে কি না আর একটা সিজন লেসে ভর্তি করে দিচ্ছে মানে ভিউয়ের কামানের ধান্দা তো আর কি বলে বলো তোমরাই বলো না একবার ওমর ভাইকে নিয়ে ভিডিও করছে একবার নিজের মোবাইলকে নিয়ে মানে একবার নিজের বিচিটাকে নিয়েও ভিডিও করবে মনে হয় তো এই আবল চোদাগুলোকে এমন করে ঠাপ দেওয়া হবে ভিডিওটাতে তোমরা দেখো এমনিতে বিনোদন পাবা হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আরিফ ওয়েলকাম ব্যাক আরিফ গেমিং তো কেমন আছো তোমরা বড় বড় আর কে বানি উনিনে হাজি তোমাদের মাঝে তো আজকের ভিডিও টপিকটা হতে চলেছে একটা আবল চোদা বসে টকে গুলোকে নিয়ে মানে একটা না কয়েকটা আবল চোদা কন্টেন্ট ক্রিয়েটর বললে তো ভুল হবে কারণ ওদের তো কন্টেন্ট না মাথায় গোবরা সবাই একই তো বেশি না বাবু করি সোজা ভিডিও স্টার্ট করে ফেলি তার আগে ভিডিওটা লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে সেটা বেল আইকনকে অন করে দিবা এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো সোজা ভিডিও টপিকে যা যায় আইফোন ছিল এটা না ভাই এটার মধ্যে আমার এত দিনের পরিশ্রমের ফল আমার সব স্বপ্ন পূরণের মাধ্যম এটার মধ্যে ভাই দয়া করে আমার ফেসবুক আইডিটা আর আমার ইউটিউব চ্যানেলের কোনো ক্ষতি করে না ভাই তোমার ফোনটা যদি ইচ্ছা হয় দিয়া দিও আর যদি না ইচ্ছা হয় ভাই আমার আবল চোদা হয়ে গেছে নাকি আমরা অডিয়েন্সের নামে সিম্পাথি গ্রিন করা এসেছে কিন্তু সেরকম রেসপন্স পাচ্ছে না সেই জন্য সমালোচনার ভিতর তো ঢুকতে হবে না এই টপিকটা বাদ দিয়ে মেন টপিকে আসা যাক মানে একটা কথা তোমরা ভাবো গাইজ মানে একটা চ্যানেল মানে ডিলিট হয়ে গেল আউট হয়ে গেল হারিয়ে গেল ফোন তো ওটাতে কি এমন কি হয়ে গেছে মানে ওর ফোনে তো লগ ইন আছে কি না পাসওয়ার্ড তো জানে ফরগেট মেরে দেবে ফরগেট যদি কাজ না হয় তাহলে লগ আউট মারতে যাবে তো অ্যানালগ ডিভাইস তো হবে অবশ্যই মানে এগুলো কি মানে সিম্প্যাথি গ্রিন করার জন্য এত নিচে নাম তারে এটা আমি ভাবতেও পারি না ভাই আর তোমরা হয়তো ভাবছো যে ওর কাছে ফোন আছে ওর কাছে ডিভাইস আছে একটা ই করে দিবে ও করে দিবে আরে না ভাই এটা সব ফেক নিউজ হতে পারে দেখবা তোমরা পরে আবার তখন সিজন চলে আসবে আমার ফোনটা কেই করলো কে ওকারে কেই করলো কে না করলো তো গেছে একটা চোর মানে ফোনটা নিল তারপর তো রিসার্চ করার চেষ্টা করবে অবশ্যই মানে আনলক তো করবে অবশ্যই মানে রিসার্চ করে তোরা আনলকটা করবে আর তার উপরে তখন আইফোন চুরি হয়েছে আইফোন তো যদি করলে তো এমনিতে কয়েকদিনের মধ্যে ট্র্যাক করে চলে আসবে সেখানে পুলিশ স্টেশনে যে কমপ্লেন করুক সাইবার ক্রাইম মানে তোর এমনিতে রিপোর্ট করুক তাহলে তো সবকিছু সমাধান হয়ে যাবে টিকটকে এসে আবল মারা কন্টেন্ট ক্রিয়েটর মারছে ভাই জিসান ব্রো অমামত্ত ভাই ক তোর নাকি মন ভালো নাই ইদানিং এই কথাটা খুব শুনতে পাই মন কেমনে ভালো থাকবো রে ভাই আমার শখের আইফোনটা আর নাই তো গাইস স্ক্রিপ্টটা তো লেখা হচ্ছে না ওদের কি কেমন করে চলবে এগুলো তো বলতে হবে তোর জিসান টোকায় তোর কি ফোনটা চুরি হয়ে গেছে তারপরে তুই নষ্টমি করছিস আবার কন্টেন্ট ক্রিয়েটর করবি না আমি আসছি তোর ভিডিওতে তারপরে তখন একটা ভিডিও হয়ে যাবে
না মানে একবার ওমর অন ফায়ার কেনে রোস্ট মরছে, একবার মানে টোকায় গিরি করছে, আবার তখন ফোন নিয়ে আবার ই করছে, আবার কখন বিচ্ছি নিয়ে তাও সমালোচনা করবে সেটা বলা যাবে না কি ভাইয়া। না এরকম আবল যোদ্ধা তো মানে রাস্তায় রাস্তায় এমনিতে পাওয়া যায়। সে হয়তো তার অভাবের কারণে চুরি করছে, আমি দোয়া করি আল্লাহ তুমি তার অভাব দূর করে দাও। মায়ের পোলা, তুই এমন যদি বিহেভিয়ার ডাউন হয়ে যায় তারপর আবলামু চোদা স্ক্যান, এমন মানে এত কেন তোরা নিচে নামিস? মানে চ্যানেল যখন ডাউন হয়ে যাচ্ছে তখন না একটা সিজন তো বের করতে হবে, তার উপরে ভিডিও ছাড়বে। তো গাইস তোমরা তো জানো বাঙালিকে যদি দু চারটা ইমোশনাল কথা বলে তাহলে তো গোলে পড়ে, আর এইসব নিয়ে সবাই ভিডিও করে ইমোশনালটা গ্রিন করে চু ওর ভাই। জগন্নাথপুরের বোন মানে তো গাইস গাইস তোমরা কি একটা জিনিস নোটিস করছো, মানে ওর পিছনে যে কে বাঁশ ভরেছে মানে কি বাঁশের কথা তোমরা তো মাইন্ডে করতে পারছো অবশ্যই। তো বেশি না বলি আমি তো, তোমরা তো মানে লেজেন্ড, তোমরা তো এমনিতে বুঝবা। যাও যাও ভাই, কেউ যে ধরো না তো আর শেষ হয়ে যাবো। ও ভাই ব্যথা লাগে। উপরওয়ালা চেহারাটা এতটাও খারাপ বানাই নাই যে তোমার জন্য হাত কাইটা নেশা কইরা জীবনটা ধ্বংস কইরা ফেলাম। এখনো তুড়ি দিলে কুড়িখানিক মেয়ে জান কইতে কইতে পাগল হয়ে যাইবো। ও ভাই ভাই বিগ ব্যান ভাই কত সুন্দর তোমার অ্যাটিটিউড গুলো, অ্যাটিটিউড দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি দিনের দিন। মানে তুমি এত বড় পর প্লেয়ার হয়ে গেছো, মানে তোমার পিছনে কত না মায়া ঘুরছে, তুমি এত ছাপরি হওয়ার পরে যদি তোমার পিছনে মায়া ঘুরে তো আমরা কি তাহলে, আমাদের কি সিঙ্গালি মারতে হবে, আমি কাটাতে হবে? এই সমস্ত বস্তির ছেলেগুলো নিজেকে কি মন করে সেটা আমি কিছু বলতে চাই না, বাট এদের কি দেখে আমার মনে হয় ছাপরি। তোমরা কি শিওর? যদি তোমরা আমার মতন শিওর থাকো তাহলে কমেন্টে জানিয়ে দাও অবশ্যই। মুঝে ক্যা মিল রাহা হ্যায়, মুঝে ক্যা দে রাহা হ্যায়। আবার চেহারা না ওর পিছনে নাকি হাজার হাজার মেয়ে পাত্তা দেয় না। বাহ বাহ ভাই 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 ভাই, আমরা তাহলে কি ভাই, আমরা তাহলে সিঙ্গেলি থাকবো নাকি সব সময়? অনেক লম্বা হয়ে গেল, তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও। তো আজকের মতন বিদায় নিচ্ছি প্রিয়, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কিছু কিছু আবলদের কেটে নেই তোমাদেরকে জানাই আল্লাহ হাফিজ।